আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের সপ্তম অধ্যায়ে সংগঠন অর্থাৎ অর্গানাইজেশন। সংগঠন কি? উৎপাদনের চারটি উপকরণ, একটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন অর্থাৎ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। উৎপাদনের এই চারটে উপকরণের একটা উপকরণ হচ্ছে সংগঠন। তাহলে সংগঠনটা কি? সংগঠন হচ্ছে ভূমি, শ্রম, মূলধনের সাহায্যে উৎপাদন কাজ পরিচালনা করাকেই সংগঠন বলে। আবার বলি, ভূমি, শ্রম, মূলধনের সাহায্যে উৎপাদন কাজ পরিচালনা করাকেই সংগঠন বলে। বিভিন্ন অর্থনীতিবিদ এটাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। অধ্যাপক হানির মতে উনি বলেন, কোন সাধারণ উদ্দেশ্য বা উদ্দেশ্য সমূহ সমাধান কল্পে বিশেষায়িত উৎপাদনের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধনকে সংগঠন বলে। অর্থাৎ কোন সাধারণ উদ্দেশ্য বা উদ্দেশ্য সমূহের সমাধান কল্পে বিশেষায়িত উপাদানের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধন। অর্থাৎ আমি যদি কোনো কিছু উৎপাদন করতে যাই, ওই উৎপাদন করতে গেলে যে উপকরণগুলো লাগবে ওই উপকরণগুলোর মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধনটাকেই বলা হয় সংগঠন। অধ্যাপক মিলওয়ার্ড আরেকজন অর্থনীতিবিদ, অধ্যাপক মিলওয়ার্ড বলেন, কর্ম ও কর্মীর মধ্যে সামঞ্জস্যপূর্ণ পারস্পরিক সম্পর্ককে সংগঠন বলে। কর্ম ও কর্মীর মধ্যে, অর্থাৎ যে কাজটা করবে আর যে কাজটা করে, উৎপাদন যে করবে, যা উৎপাদন করবে এবং যে উৎপাদন করে, এই দুইটার মধ্যে সামঞ্জস্য বিধান, যে পারস্পরিক একটা সম্পর্ক, সেটাকে এখানে কি বলা হয়েছে? সংগঠন বলছে, এটা অধ্যাপক মিলওয়ার্ড বলেছেন। এবার সংগঠনের কিছু উদ্দেশ্য আছে, যে আগে আমরা সংগঠনের কিছু বৈশিষ্ট্য দেখে নিই। যে বৈশিষ্ট্য অর্থ হচ্ছে সিনার উপায়, কোন কোন জিনিসগুলি দেখলে আমরা বুঝবো যে এটা একটা সংগঠন। এক নম্বর হচ্ছে, সংগঠক ও সংগঠন অবশ্যই উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারিত থাকবে। সংগঠক ও সংগঠনের অবশ্যই উদ্দেশ্য লক্ষ্য নির্ধারিত থাকবে। সংগঠক কি বা সংগঠক কে? যিনি সংগঠন পরিচালনা করেন তাকেই সংগঠক বলা হয়। অর্থাৎ যিনি যে কোনো কাজের জন্য উদ্যোগ গ্রহণ করবেন, যাকে আমরা উদ্যোক্তা বলি বা সংগঠক, উদ্যোগ গ্রহণ করবেন প্রথমে তাকে আমরা সংগঠক বলি। এই সংগঠক ও সংগঠনের অবশ্যই একটা সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে। আমি কী কাজ করব এটা সম্পর্কে যদি আমার কোনো সুস্পষ্ট লক্ষ্য উদ্দেশ্য না থাকে, তাহলে আমি কী কাজ করব সেটা আমি করতে পারবো না। তাহলে একজন একটা সংগঠনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সংগঠক ও সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য সুনির্দিষ্ট থাকতে হবে। দুই নম্বর, যদি আমরা চিন্তা করি, সংগঠন, সংগঠক, উদ্যোক্তা এক প্রকার বিশেষ ধরনের শ্রম। অর্থাৎ আমরা সংগঠন বলি, সংগঠক বলি বা উদ্যোক্তা বলি, এগুলি এক ধরনের বিশেষ শ্রম। যে কথাগুলি বলা হয়েছে সংগঠক, সংগঠন অথবা উদ্যোক্তা, তার প্রত্যেকেই কিন্তু কাজ করে, এই জন্য এটাকে এক ধরনের বিশেষ ধরনের শ্রম বলা হয়েছে। দায়িত্ব কর্তব্য সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত, এটা সংগঠনের তৃতীয় বৈশিষ্ট্য, যে দায়িত্ব কর্তব্য এখানে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত। অর্থাৎ কার কি দায়িত্ব, কে কি কাজ করবে, এটা সুস্পষ্ট থাকতে হবে। চার নম্বর হচ্ছে, সংগঠক সংগঠককে জীবন্ত উপকরণ হিসেবে ব্যবহার করা হয় বা বিবেচিত হয়। সংগঠক হবে জীবন্ত উপকরণ। সংগঠক বলতে যিনি কাজটা করবেন উনি যদি জীবন্ত না হন, তাহলে উনি কাজটা কিভাবে করবেন? তাহলে সংগঠকের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা জীবন্ত উপকরণ। পাঁচ নম্বর, উৎপাদন কাজ পরিচালনা ও তত্ত্বাবধান তথা উৎপাদনের সাথে সংগঠন সম্পৃক্ত, উৎপাদন কাজ পরিচালনা ও তত্ত্বাবধান এইগুলির সাথে সংগঠক ওতপ্রোতভাবে জড়িত অর্থাৎ সম্পৃক্ত। সংগঠনের উদ্দেশ্য মুনাফা অর্জন, সাথে সাথে জনকল্যাণ সাধন। আমার যদি শুধু মুনাফা অর্জন থাকে
জনকল্যাণ না হয় তাহলে সেটা একটা আদর্শ সংগঠন হতে পারে না। আমার মুনাফা অর্জনের সাথে সাথে জনকল্যাণমূলক কাজও থাকতে হবে। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সংগঠনের পক্ষে সাংগঠনিক উপাদানে যাবতীয় ঝুঁকি বহন করতে হবে, অর্থাৎ সংগঠন সকল ধরনের ঝুঁকি বহন করতে হবে। যিনি সকল ধরনের ঝুঁকি গ্রহণ করবেন বা যে প্রতিষ্ঠান সকল ধরনের কাজের সকল ধরনের ঝুঁকি বহন করবে তাকে আমরা সংগঠন বলতে পারি। একজন দক্ষ সংগঠক বা উদ্যোক্তার কি কি কাজ সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব, অর্থাৎ একজন দক্ষ উদ্যোক্তার কার্যাবলী। আমরা যদি এগুলি জেনে থাকি বা এগুলি ভালোভাবে বুঝে থাকি তাহলে প্রশ্ন যখন আসবে, উদ্দীপক যখন আসবে, এখান থেকে কিছু পয়েন্ট উদ্দীপক আকারে সাজানো থাকবে। আমরা যদি উদ্দীপকটা পড়ি তখন ওই পয়েন্টগুলি বুঝলে আমরা বুঝতে পারবো যে এগুলি কার কাজ। যখন আমরা এগুলি বুঝতে পারবো যে এটা একটা সংগঠকের কাজ, একজন দক্ষ উদ্যোক্তার কাজ, তখনই আমরা প্রশ্ন উত্তরটা ঠিক মতো লিখতে পারবো। যেমন যদি এরকম বলা হয় মিস্টার করিম কাজ করেন, একটি কাজ করেন, এই কাজের সম্পূর্ণ ঝুঁকি তিনি বহন করেন, কাজটাকে উনি সম্পূর্ণ তত্ত্বাবধান করেন, উনি নিজে সকল ধরনের মূলধন সংগ্রহ করেন এবং কাজের পরিকল্পনা প্রণয়ন করেন। এরপরে যদি নিচে প্রশ্ন থাকে উদ্দীপকে, মিস্টার রহিম কে, ওনার সম্পর্কে ব্যাখ্যা করো, স্বাভাবিকভাবেই তখন আমরা এই উদ্দীপকটা পড়েই বুঝতে পারবো যে যেহেতু এখানে বলা আছে মূলধন সংগ্রহ, তত্ত্বাবধান করা, ঝুঁকি গ্রহণ করা, পরিকল্পনা প্রণয়ন করা, এগুলো একজন দক্ষ উদ্যোক্তার কাজ। ফলে আমরা যদি একজন দক্ষ উদ্যোক্তার যে যে কার্যাবলী আছে সেগুলি ভালোভাবে দেখে নিতে পারি বা সেগুলি ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা একটা উদ্দীপক যে কোনোভাবেই সাজানো হোক না কেন সেখান থেকে আমরা প্রশ্ন বের করে তার উত্তর লিখতে পারবো, উত্তর বের করে আমরা এটা লিখতে পারবো। সেজন্য আমরা এখন আলোচনা করব একজন দক্ষ উদ্যোক্তা বা সংগঠকের কার্যাবলী। একজন দক্ষ উদ্যোক্তার যে কার্যাবলী, 1 নম্বর হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা। লক্ষ্যহীন জীবন মাঝেহীন নৌকার মতো, আমি কোন কাজটা করব সেই সম্পর্কে যদি আমি সুস্পষ্ট কোনো লক্ষ্য নির্ধারণ করতে না পারি তাহলে কাজটা আমি সঠিকভাবে সম্পাদন করতে পারবো না। অর্থাৎ কি করতে চাই আমি, কিভাবে করতে চাই, এটা কিভাবে অর্জন করব, আমার কতটুকু অর্জন করতে হবে। যেমন তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের যদি লক্ষ্য না থাকে যে তুমি কোন গ্রেড পেতে চাও, জিপিএ কত, 5 না 4 না 4.5 না 3 না 3.5, কোন জিপিএ তুমি চাও, নাকি তুমি ফেল করতে চাও, কি চাও তুমি, তুমি যা চাইবে তার উপর ভিত্তি করে যদি তুমি লেখাপড়া করো তাহলে তোমার সুনির্দিষ্ট লক্ষ্যে তুমি পৌঁছতে পারবে। একজন দক্ষ উদ্যোক্তার কাজও তা, তুমি নিজেকে একজন উদ্যোক্তা মনে করো এই পরীক্ষার ক্ষেত্রে। যদি নিজেকে একজন উদ্যোক্তা মনে করো তাহলে তুমি দেখবে তুমি তোমার সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে এবং একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে। এখানে একজন দক্ষ উদ্যোক্তার কাজ হচ্ছে সেটা, প্রথমেই তাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। 2 নম্বর হচ্ছে পরিকল্পনা প্রণয়ন করা। আমি লক্ষ্য নির্ধারণ করলাম যে আমি কি কাজ করব, কোন ব্যবসা আমি শুরু করব, এরপর আমাকে পরিকল্পনা প্রণয়ন করতে হবে যে আমি যে কাজটা করব সেই কাজটা আমি কিভাবে করব, কোন পদ্ধতিতে করব, কোন দ্রব্য আমি উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, কাঁচামাল কোত্থেকে সংগ্রহ করব, কোথায় বাজারজাতকরণ করব, পণ্যটার দাম কি হবে, আমি লভ্যাংশ কত হবে, ইত্যাদি সম্পর্কে যদি আমি একটা সুস্পষ্ট পরিকল্পনা করে ফেলতে পারি তাহলেই আমি একজন দক্ষ উদ্যোক্তা হিসাবে পরিগণিত হব। 3 নম্বর যদি আমি উদ্যোক্তার কার্যাবলী নিয়ে আলোচনা করি, উপকরণ সংগ্রহ ও সমন্বয় সাধন। আমাকে শুধু উপকরণ সংগ্রহ করলেই হবে না, আমি যে কাজটা করবো সেই কাজের উপকরণ সংগ্রহ করলাম, উপকরণগুলোর মধ্যে যদি আমি সুষ্ঠু সমন্বয় করতে না পারি তাহলে আমি দ্রব্যটা উৎপাদন করতে পারবো না। আমি যদি যে দ্রব্যটা উৎপাদন করতে চাই সে দ্রব্যটা উৎপাদন করতে গেলে আমি যে উপকরণগুলি নিয়ে কাজ করব, ভূমি, শ্রম, মূলধন
সঙ্গম ভূমিশ্রম মূলধন, এই ভূমিশ্রম মূলধনকে সুষ্ঠু সমন্বয় সাধন করতে হবে। তাহলে আমি দ্রব্যটা সুন্দর মতো উৎপাদন করতে পারবো এবং আমার অভীষ্ট লক্ষ্যে বুঝতে পারবো। এটা একজন দক্ষ উদ্যোক্তার 3 নম্বর বৈশিষ্ট্য। 7 নম্বর বৈশিষ্ট্য, সরি, 7 নম্বর কার্যাবলী যদি আমরা আলোচনা করি, তাহলে মূলধন সংগ্রহ করা। আমি লক্ষ্য নির্ধারণ করলাম, পরিকল্পনা করলাম, উপকরণগুলি কিভাবে সমন্বয় সাধন করব সেটাও আলোচনা করলাম, কিন্তু কি দিয়ে করব, আমার মূলধন নাই, অর্থ নাই, যেটা দিয়ে আমার কাজটা শুরু করতে হবে সেই জিনিসটাই নেই, তাহলে হবে না। একজন দক্ষ উদ্যোক্তার কাজ হচ্ছে মূলধন সংগ্রহ করা। মূলধন সংগ্রহ করতে না পারলে উৎপাদন কাজ সফলভাবে বাস্তবায়ন হবে না। এটা নিজের তহবিল হোক অথবা ঋণ করে হোক, যেভাবে হোক আমাকে মূলধন সংগ্রহ করতে হবে। 5 নম্বর কার্যাবলী হচ্ছে তত্ত্বাবধান করা। একজন দক্ষ উদ্যোক্তার কাজের ভিতরে 5 নম্বর হচ্ছে কাজটাকে সঠিকভাবে তত্ত্বাবধান করা। উনি যদি কাজটাকে সঠিকভাবে তত্ত্বাবধান না করে একজন দক্ষ উদ্যোক্তা, তাহলে যাদেরকে যে উপকরণগুলো নিয়োগ দেওয়া আছে সেই উপকরণগুলি সুন্দর মতো কাজ করবে না, ফলে আমি আমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো না। আমি যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করতে চাই সেই পরিমাণ দ্রব্য সামগ্রী আমার দ্বারা উৎপাদন করা আদৌ সম্ভব হবে না। ফলে একজন দক্ষ উদ্যোক্তার আরেকটা কাজ হচ্ছে কাজের সঠিক তত্ত্বাবধান করা এবং শ্রমিক ও কর্মচারীদের কাজের পরিমাণ অনেকটা নির্ভর করে একজন দক্ষ উদ্যোক্তার পর। একজন উদ্যোক্তাই পারে শ্রমিককে আরো উদ্বুদ্ধ করতে এবং কাজ করতে আরো উৎসাহিত করতে। 6 নম্বর কাজের ভিতরে যদি আমরা যাই, শ্রম বিভাগ প্রবর্তন করা। শ্রমিক, একজন শ্রমিক সব ধরনের কাজ পারে না, ফলে আমাদেরকে শ্রম বিভাগ প্রবর্তন করে দিতে হবে। যেমন আমি যদি স্কুল কলেজের কথা চিন্তা করি, দেখবা একই প্রতিষ্ঠানে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক আছে, মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক আছে, কলেজে শিক্ষক আছে, শ্রম বিভাগ করে দেওয়া হয়েছে। কলেজের শিক্ষকরা কলেজের স্টুডেন্টদের ক্লাস নেয়, মাধ্যমিক শিক্ষকরা মাধ্যমিক স্টুডেন্টদের ক্লাস নেয় এবং প্রাথমিক শিক্ষকরা প্রাথমিক স্টুডেন্টদের ক্লাস নেয়, তাতে সুন্দর মতো সবগুলি ক্লাস হচ্ছে। এবং কলেজে আরো দেখবা শ্রম বিভাগকে আরো বিশীকরণ করা হয়েছে, যেমন যে যেই সাবজেক্টে দক্ষ তাকে যখন ওই সাবজেক্ট দেওয়া হয় তাহলেই সে ভালো পড়াতে পারে এবং স্টুডেন্টকে সন্তুষ্ট করতে পারে। যে যে বিষয়ে ভালো তাকে সেই বিষয়ে না দিয়ে যদি অন্য বিষয়ে দেওয়া হয় তাহলে তার ক্লাসটা ভালো হবে না, স্টুডেন্ট উপকৃত হবে না। এই জন্য একটা কাজকে সুষ্ঠুভাবে সমাধান করতে গেলে শ্রম বিভাগ প্রবর্তন অপরিহার্য। শ্রম বিভাগ প্রবর্তন করে দিলেই কাজটা সুন্দর মতো সম্পাদন করা সম্ভব হয়। 7 নম্বর হচ্ছে ঝুঁকি বহন। এটা একজন দক্ষ উদ্যোক্তার 7 নম্বর কার্যাবলীতে আমরা যদি যাই তাহলে দেখবো যে ঝুঁকি বহন করা। একজন দক্ষ উদ্যোক্তাকে ঝুঁকি বহন করতে হয়। ইংলিশে একটি প্রবাদ আছে, নো রিস্ক নো গেইন। যদি আমি ঝুঁকি না নিই তাহলে আমি সফলতা লাভ করতে পারবো না। যে যত বেশি ঝুঁকি নিবে সে তত বেশি সফল হবে। আমি যদি চিন্তা করি আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান করব 10 লাখ টাকা দিয়ে, এখন যদি আমি এখানে ক্ষতিগ্রস্ত হই তাহলে আমার পুরো 10 লাখ টাকা চলে যাবে, আমি এই ঝুঁকির মধ্যে থেকে এই ব্যবসাটা করতে পারবো না, তাহলে আমার দ্বারা কখনো একজন দক্ষ উদ্যুক্ত হয়ে ওঠা সম্ভব নয়। যেমন তুমি চিন্তা করো, তুমি বাসা থেকে বের হয়েছো কলেজে আসবে ক্লাস করার জন্য। তুমি যদি চিন্তা করো আমি যদি কলেজে যাই, কলেজে যেতে যদি পথে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তো আমার ক্ষতিগ্রস্ত হব আমি বা আমার সমস্যা তৈরি হবে, তাহলে তুমি কলেজেও আসতে পারবে না, ক্লাসও করতে পারবে না, এ প্লাস এ গ্রেড এগুলি তোমার পাওয়া সম্ভব হবে না। এখন আমরা যে ক্লাস করছি, অনলাইনে ক্লাস করছি, জুম ক্লাস করছি, লাইভ ক্লাস করছি অথবা ভিডিও ক্লাস করছি, যাই করছি, আমি যদি চিন্তা করি যে আমি ক্লাস শুরু করলে আমার ল্যাপটপ বন্ধ হয়ে যাবে অথবা আমার মোবাইল নষ্ট হয়ে যাবে, তাহলে তো আমি ক্লাসটা শুরুই করতে পারবো না। আমি রিস্ক নিয়েছি, বন্ধ হলে হবে, আমি ক্লাসটা করব, তখনই আমি ক্লাসটা সফলভাবে সম্পূর্ণ করতে পারি। তোমার ক্ষেত্র ঠিক তদ্রূপ। একজন দক্ষ উদ্যোক্তা ঝুঁকি নিতে হবে, তাকে মূলধনে ঝুঁকি নিতে হয়,
ব্যবসা ক্ষেত্রে ঝুঁকি নিতে হয়, সকল অনিশ্চয়তাকে মাথায় রেখেই সে যখন কাজটা শুরু করে তখন সে সফলতার মুখ দেখে। এরপরে উদ্যোক্তার কার্যাবলীর ভিতর রয়েছে বাজারজাতকরণ। আমি শুধু দ্রব্য উৎপাদন করলেই হবে না, দ্রব্যটাকে বাজারজাতকরণ করতে হবে। আমি দ্রব্য উৎপাদন করলাম, সেটাকে বাজারজাতকরণ করতে পারলাম না, তাহলে এই দ্রব্য উৎপাদন করে আমার কোনো লাভ হবে না। আমি যদি লাভবান হতে চাই, একজন দক্ষ উদ্যোক্তা হতে চাই, তাহলে আমি যে দ্রব্যটা উৎপাদন করব সেটাকে বাজারজাতকরণের ব্যবস্থা আমাকেই করতে হবে। অর্থাৎ ভোক্তার রুচি, পছন্দ, দ্রব্যের মান, দাম ইত্যাদির বিষয়ে খেয়াল রেখে আমাকে দ্রব্যটা বাজারজাতকরণ ব্যবস্থা করতে হবে। বিজ্ঞাপন প্রচার, প্রচারই প্রসার। কোনো জিনিস যতক্ষণ পর্যন্ত আমরা টিভিতে বিজ্ঞাপন না দেখি, পেপারে বিজ্ঞাপন না দেখি, ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটা আমরা ভোগ করতে চাই না। আমরা আজকে কোভিড-19 কারণে অনেক সচেতন, আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি প্রতি মুহূর্ত, স্বাস্থ্য সচেতন। তার কারণটা হচ্ছে প্রচার। আমরা টিভি, রেডিও, ইলেকট্রনিক্স মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানেই যাই না কেন, যেটাই অন করি, আমরা শুধু দেখি স্বাস্থ্য সচেতনতার কথা বলে প্রত্যেকে। আমরা শুনতে 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 এগুলিতে এখন অভ্যস্ত হয়ে গেছি, এটাকে জীবনের একটা অংশ হিসাবে মনে করি। কিছুদিন আগ পর্যন্ত দেখছি মানুষ মাস্ক পরতো না, আর এখন কোভিড-19 আসার পর পর মানুষের অনেক চেঞ্জ হয়ে গেছে, মাস্ক ছাড়া অনেকে বাসা থেকে বের হয় না। এটা প্রচারের কারণে। ফলে একজন দক্ষ উদ্যোক্তার কাজ হচ্ছে দ্রব্য শুধু উৎপাদন করলেই হবে না, এই দ্রব্যটাকে প্রচার করতে হবে, জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে, দ্রব্যের গুণগত মান নিয়ে জনগণের সামনে ব্যাখ্যা করতে হবে, জনগণকে বিশ্বাস করাতে হবে। আমরা যদি প্রচার করি, পর্যাপ্ত পরিমাণে বিজ্ঞাপন দেই, তাহলেই এই দ্রব্যটা আমি বাজারজাতকরণ করতে পারবো এবং আমি আমার লক্ষ্যেও পৌঁছতে পারবো। যোগাযোগ রক্ষা করা, আমি ভালো দ্রব্য উৎপাদন করলাম, গুণগত মানসম্পন্ন দ্রব্য উৎপাদন করলাম, দাম কম দিলাম, কিন্তু আমার যোগাযোগটা সেভাবে রক্ষা হয় নাই, তাহলে আমি দ্রব্যটা বিক্রি করতে পারবো না। মার্কেটে যে ওষুধগুলি পাওয়া যায়, প্রত্যেকটা ওষুধে, বেশিরভাগ ওষুধই তো ভালো, তারপরেও প্রত্যেকটা কোম্পানি তাদের প্রতিটা জেলা উপজেলাতে রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দিয়ে রাখছে, তারা এসে ডাক্তার, ওষুধ বিক্রেতা সবাইকে কনভিন্স করে, সবাইয়ের সাথে যোগাযোগ করে, সবাইকে কীভাবে ওষুধটার গুণাগুণ মান কী সেটা ব্যাখ্যা করে, কীভাবে ওষুধটা ব্যবহার করতে হবে সেটা ব্যাখ্যা করে, তাদেরকে কী কী সুবিধা দেবে সেটা ব্যাখ্যা করে। এই যোগাযোগ রক্ষার ফলেই দেখা গেছে ওই কোম্পানির ওষুধটা ভালোভাবে বিক্রি হয় এবং আমরা ওই ওষুধগুলি সহজেই পেয়ে যাই। কোম্পানি যদি চিন্তা করত যে আমার ওষুধের মান ভালো, আমার এই যোগাযোগ রক্ষা করা লাগবে না, তাহলে কোম্পানিগুলির ওষুধ এত ভালো চলতো না। তাহলে একজন দক্ষ উদ্যোক্তার কাজ হচ্ছে যোগাযোগ রক্ষা করা ক্রেতা এবং বিক্রেতার সাথে। অর্থাৎ ব্যবসার সুবিধার্থে উদ্যোক্তা বিভিন্ন ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠান ও সরকারি বিভিন্ন বিভাগের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে। নতুনত্ব প্রবর্তন, আমি শুধু পণ্য উৎপাদন করলে হবে না, পণ্যের ভিতরে নতুনত্ব নিয়ে আসতে হবে। আমরা প্রতিদিন আগেই দেখি যে পোশাকের ভিতরে একটা নতুনত্ব চলে আসে, এগুলি উদ্যোক্তাদের এক ধরনের কৌশল। একজন দক্ষ উদ্যোক্তার কাজ হচ্ছে নতুনত্ব, কারণ গ্রাহক বা কাস্টমার যাদেরকে বলি, তারা প্রতি মুহূর্তে একই পণ্য ভোগ করতে চায় না, তাদের রুচির দিকে খেয়াল রেখে পণ্যের গুণগত মান ঠিক রেখে পণ্যের ডিজাইন পরিবর্তন করতে হবে, অর্থাৎ পণ্যের ভিতরে নতুনত্ব নিয়ে আসতে হবে, আমরা যে পণ্যটাই উৎপাদন করি না কেন। জেবি ক্লার্কের মতে উদ্যোক্তার প্রধান কাজ হল উৎপাদনের নতুন নতুন উপায় উদ্ভাবন ও তা প্রবর্তন করা। উদ্যোক্তার, একজন দক্ষ উদ্যোক্তার কাজ হচ্ছে নতুন নতুন উপায় উদ্ভাবন এবং তা প্রবর্তন করা। আমি শুধু একটা জিনিস আবিষ্কার করলাম, সেটা জনগণের মাধ্যমে মধ্যে পৌঁছাতে পারলাম না, তাহলে সে আবিষ্কার কোনো কাজে আসবে না। আমি যা আবিষ্কার করেছি সেটা যদি আমি ঠিক মতো জনগণের কাছে পৌঁছিয়ে দিতে পারি, তাহলেই আমার এই পণ্যটা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে। ফলে আমাকে লক্ষ্য রাখতে হবে আমার পণ্য নতুনত্ব নিয়ে আসতে হলে
আমি নতুন নতুন নিয়ে আসছি, গুণগত মান ঠিক রেখেছি, দাম কম রেখেছি, কিন্তু পণ্যের ভিতরে নতুনত্ব নিয়ে আসতে পারলাম না, বা জনগণের কাছে সেটাকে ঠিক মতো পৌঁছাতে পারলাম না, উপস্থাপন করতে পারলাম না, তাহলে সে পণ্য উৎপাদন করে আমার কোনো কাজে আসবে না, লাভ হবে না। ফলে খেয়াল রাখতে হবে, আমি যেহেতু এটা জনগণের দূরগ্রহে নিয়ে পৌঁছে দিতে পারি, মুনাফা অর্জন। দেখো, আমি ব্যবসা করবো সেখানে মুনাফা হবে না, তাহলে বুঝতে হবে সেটা আসলে ব্যবসা নয়। একজন দক্ষ উদ্যোক্তার কাজ হচ্ছে সে যে উৎপাদন করবে সেখান থেকে ব্যবসা আসতে হবে। আমি পণ্য উৎপাদন করলাম, সেটা অতিরিক্ত দামে বিক্রি করতে পারলাম না। অতিরিক্ত দাম বলতে আমি এখানে বুঝাচ্ছি উৎপাদন খরচ হচ্ছে বিক্রয় মূল্যটা বেশি, একটু বেশি হওয়া, সেটাই। আমি যদি সেটা করতে না পারি, কারণ এই প্রসঙ্গে আমি একটা কথা বলিনি, আমি অতিরিক্ত বলেছি এই কারণে, কারণ অর্থনীতিতে একটা কথা আছে অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক বলতে স্বাভাবিক সাধারণ মানুষ বুঝবে যে প্রচুর লাভ, ঘটনা কিন্তু আসলে তা নয়। আমি যদি একটা পণ্য 10 টাকায় উৎপাদন করে 10 টাকায় উৎপাদন করে 11 টাকায় বিক্রি করতে পারি, অর্থনীতি বলে এটা অস্বাভাবিক মুনাফা। অর্থাৎ আমি যদি ক্রয় মূল্যের চেয়ে বিক্রি মূল্যটা বেশি দিতে পারি, তাহলেই সেটা অস্বাভাবিক মুনাফা। এই জন্যই সেখানে বলা হয়েছে অতিরিক্ত আয়। আমি যদি মুনাফা করে না করি, শুধু পণ্যটি উৎপাদন করলাম আর জনগণের কাছে বিক্রি করে দিলাম, হিসাব করে দেখলাম আমার লস হয়েছে, তাহলে সেটা একজন দক্ষ উদ্যোক্তার কাজ নয়। একজন দক্ষ উদ্যোক্তার কাজ হচ্ছে পণ্যের গুণগত মান ঠিক রাখতে হবে, দাম ঠিক রাখতে হবে, নতুনত্ব প্রবর্তন করতে হবে, বাজারজাতকরণ করতে হবে, ঝুঁকি নিতে হবে, সব নিতে হবে, সব কিছু নিয়ে এরপরে তাকে লাভের দিকটাও চিন্তা করতে হবে। যদি মুনাফা না হয় বা কোনো উদ্যোক্তা মুনাফা করতে না পারে, তাহলে সে যে একজন দক্ষ উদ্যোক্তা সেটা প্রমাণিত হবে না। প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি, আমি শুধু আমার পণ্য উৎপাদন করলাম আর মার্কেটে কোনো পণ্য আসতে পারবে না, আমার পণ্যটা দিয়ে আমি বাজার সয়লাভ করব, লাভ করব, তাহলে বুঝতে হবে আমি বোকার স্বর্গে বসবাস করছি। আমার পণ্যটা ভালো না খারাপ সেটাই তো আমি বুঝতে পারলাম না, আমাকে প্রতিযোগিতামূলক বাজার প্রবেশ করতে হবে। আমি যদি প্রতিযোগিতামূলক বাজারে প্রবেশ করে আরো 10টা পণ্যের সাথে প্রতিযোগিতা করে আমার পণ্যকে সঠিক প্রমাণ করতে পারি, তাহলে আমি একজন দক্ষ উদ্যোক্তা। 10 জন লোকের সাথে কথা বলে আমার কথা, আমার বক্তব্য যদি 10 জন লোককে কনভিন্স করে আমি প্রমাণ করতে পারি যে আমি সঠিক, আমার পণ্যটাই ভালো, তাহলে আমি একজন দক্ষ উদ্যোক্তা হতে পারবো। তা অবশ্যই সততার সাথে হতে হবে, আমার কোনো ভেজাল পণ্য, গুণগত মান সম্পূর্ণ নয় এমন পণ্য দিয়ে আমি শুধু মুখের জোরে বললে হবে না, আমার পণ্যের সবকিছু ঠিক রাখতে হবে। প্রতিযোগিতা, সুষ্ঠু প্রতিযোগিতা বলতে আমরা যেটাকে বুঝি, সহজ করে বোঝানোর জন্য বলছি, কোনো ছেলে 80 পেল, আরেকজন ছেলে 75 পেল, যে 75 পেল সে যদি 80-র কাগজটা বের করে শিক্ষককে বলে যে স্যার এই জায়গায় ভুল হয়েছে, এই জায়গায় ভুল হয়েছে, এই জায়গায় ভুল হয়েছে, ওখানে সে আরো 6 নম্বর কম পাবে, তাহলে সে 74 হবে, তাইলে আমি 75, আমি হাইস্ট হয়েছি, প্রথম হয়েছি আমি। সেটা হচ্ছে অসুস্থ প্রতিযোগিতা। সুস্থ প্রতিযোগিতা হচ্ছে তুমি 75 পেয়েছো, আরেকজন 80 পেয়েছে, তোমাকে চেষ্টা থাকতে হবে আমি কিভাবে পরের পরীক্ষাতে 80-কে ক্রস করতে পারি, আমার মেধা, আমার যোগ্যতা, আমার পড়ালেখার মান দিয়ে, তাহলে আমি একজন ভালো ছাত্র হতে পারবো। একজন উদ্যোক্তার কাজ হচ্ছে সেটা, মার্কেটে যতগুলি পণ্য আছে পণ্যের সাথে প্রতিযোগিতা করে তার পণ্যের গুণগত মান বজায় রেখে দাম ঠিক রেখে সে যদি প্রমাণ করতে পারে যে তার পণ্যটাই সবচেয়ে ভালো সব দিক থেকে, তাহলে সে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে পরিগণিত হবে। এরপর সে ভোক্তার আস্থা বৃদ্ধি, এটা আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান বাজারে ভোক্তার আস্থাটা ধরে রাখাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। যে প্রতিষ্ঠান যত বেশি ভোক্তার আস্থা ধরে রাখতে পারছে, সে প্রতিষ্ঠান তত বেশি লাভবান হয়েছে, তত বেশি পণ্য উৎপাদন করতে পারছে, মার্কেটে তাদের নিজেদের অবস্থান শক্ত করে রাখতে পেরেছে। একজন দক্ষ উদ্যোক্তার কাজ হচ্ছে নিজের কোম্পানির উপরে, নিজের উপরে, নিজের পণ্যের উপরে আস্থা ধরে রাখা। সংগঠকের এটা একটা
গুরুত্বপূর্ণ কার্যাবলী। একজন দক্ষ সংগঠক অত্যন্ত চাতুর্যতার সাথে তার পণ্যের মান, দাম, তদারকি, যোগাযোগ মাধ্যম, বিজ্ঞাপন, প্রচার, প্রসার, নতুনত্ব প্রবর্তন সবকিছু দিয়ে যদি ভোক্তার আস্থা ধরে রাখতে পারে তাহলে তাকে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে আমরা পরিগণিত করতে পারি। এতক্ষণ আলোচনা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, একজন সংগঠক বা একজন দক্ষ উদ্যোক্তার আসলে গুরুত্বপূর্ণ কতগুলি কাজ রয়েছে। আমরা এতক্ষণ যে কাজগুলি নিয়ে আলোচনা করলাম, যদি এই কাজগুলি একজন দক্ষ উদ্যোক্তা সঠিকভাবে করতে পারে তাহলেই সে একজন দক্ষ উদ্যোক্ত হতে পারবে এবং তার প্রতিষ্ঠান একটা ভালো সংগঠন হিসাবে প্রমাণিত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এ পর্যন্তই থাকব। তোমরা স্বাস্থ্য সচেতন থাকবে, বাসার বাইরে হলে নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, মাস্ক ব্যবহার করবে, হয়তো ঘোরাফিরি করবে না। সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিভাবে তোমাদের উপকার করা যায়, আর সরকারের এই চেষ্টার সাথে আমরা সামান্য সহযোগিতা করছি মাত্র। আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় শিক্ষামন্ত্রী, তোমাদেরকে নিয়ে বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী তাদেরকে নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন, কিভাবে তাদের পরীক্ষাটা সহজে এবং দ্রুততার সাথে নেওয়া যায়, কোন পদ্ধতি গ্রহণ করলে তোমরা উপকৃত হবে এবং তোমাদের পরীক্ষাটাও শেষ করতে পারবে। ইন্টার পরীক্ষাটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, ইচ্ছা করলে পিএইচসি জিএসসির মতো সেই পরীক্ষা বাদ দিয়ে দিতে পারবে না, সেখানে একটু সমস্যা আছে, কারণ এই পরীক্ষার উপর ভিত্তি করে মেডিকেল পরীক্ষা, বুয়েটের পরীক্ষা, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়ে থাকে। তোমরাই জাতিকে নেতৃত্ব দিবে ভবিষ্যতে, একজন সচিব হবে, পুলিশ সুপার হবে, ডিসি হবে, এসপি হবে, ফলে তাদেরকে এভাবে সরকার ঝুঁকির মধ্যে ফেলে কোনো কাজ করবে না। মাননীয় শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণ, ফলে ওনারা যখন যে সিদ্ধান্ত নেবেন সে অনুযায়ী তোমরা কাজ করবে, চলবে। আমরা চেষ্টা করছি আমাদের উপরে যে নির্দেশনা আসছে সে অনুযায়ী কাজ করতে। তোমরা আমাদের লাইভ ক্লাসগুলি ফলো করবে, আমরা যে জুম ক্লাস করি সেগুলি ফলো করবে, তাহলে তোমরা উপকৃত হবে। আল্লাহ তোমাদের সহায় হন, এই মহামারী করোনা থেকে তোমাদেরকে রক্ষা করুন। সরকার যে উদ্দেশ্যে প্রতিষ্ঠান বন্ধ রেখেছে তোমরা তার সাথে একাত্মতা পোষণ করে স্বাস্থ্যবিধি মেনে চলবে, এ আশাবাদ ব্যক্ত করি। আমি আজকের ক্লাস শেষ করছি, ধন্যবাদ।